নমস্কার, আমি অরিন্দম। আজকে আমরা হরেন অধিকারীর বাড়িতে। নমস্কার হরেনবাবু। ধূপগুড়ি হাই স্কুলে 11-12 পড়তেন, পরে এবিএনসিএল কলেজ, তারপরে নর্থ ইউনিভার্সিটি। এখন উনি বৈরিতেগুড়ি স্কুলের কেমিস্ট্রির টিচার। হরেনবাবু, ধূপগুড়িতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট পরিচয়, সেটা হচ্ছে উনি কেমিস্ট্রি খুব ভালো পড়ান, এবং সবথেকে বড় কথা, উনি আমার স্কুল, আপনার স্কুল, সবার স্কুল, ধূপগুড়ি হাইস্কুলের প্রাক্তন ছাত্র। আজকে ওনা আমাকে শুনবো ধূপগুড়ি হাইস্কুলের সেই সময় সোনালী দিনের কথা। আপনি স্যার বলবেন যে সেই সময় আপনার ছাত্রছাত্রী স্কুলের পরিচয়, আর ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল, সেই উল্লেখযোগ্য ছাত্রছাত্রীদের নাম। প্রথমেই বলি, আমরা 97-এ মাধ্যমিক পাশ করার পর যখন হাই স্কুলে ভর্তি হই, তখন স্যার ছিলেন প্রধান শিক্ষক ডক্টর পরিমল সেন মহাশয়। এবং সেই সময় আমাদের সায়েন্স স্ট্রিমে বিশেষত একটা বেশ সোনালী দিন গেছে, কারণ সেই সময় স্যাররা ভীষণ কোঅপারেটিভ ছিল। বিশেষত এখন অবসরপ্রাপ্ত মানকুণ্ডু স্যার, বাংলা ডিপার্টমেন্টের হচ্ছে হিমাংশু স্যার, পঙ্কজ স্যার ছিলেন ইংরেজিতে, এখনও আমার স্যাররা ওই স্কুলে কর্মরত রয়েছেন। তবে আমার শুনে খুব ভালো লাগছে যে এই স্কুলের প্লাটিনাম জুবলি অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে প্রাক্তন ছাত্ররা একটা বেশ বড় ভূমিকা পালন করছে, এটা জেনে আমিও খুব খুশি হলাম। এবং আমার খুব ভালো লাগবে যদি আমি এই অনুষ্ঠানটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। এবং আমি কথা দিচ্ছি, আমার ব্যাচের যে বন্ধুরা রয়েছে, বিশেষত বিভিন্ন যারা প্রতিষ্ঠিত বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই অনুষ্ঠানটাকে যাতে আরও মানে সাফল্যমণ্ডিত করা যায় এবং খুব সুন্দর করে সম্পন্ন করা যায়, তার জন্য আমরা সবাই মিলে সচেষ্ট হব। এবং বন্ধুদের সবারই যাতে যোগাযোগ করতে পারি, এই প্রতিশ্রুতিটা আমি দিচ্ছি আর কি। নমস্কার। আপনি তো ওই সায়েন্স ডিপার্টমেন্টে পড়তেন, সেই সময় আপনার কেমিস্ট্রিতে আপনি তো একটা খুব টাফ সাবজেক্ট। হ্যাঁ, সেই সময় আপনার সেই সময় টিচার কি ছিল? তো সেই সময় আমার মানে কি বলবো, এখন আমি যা কিছু করতে পারছি আর কি, পড়াতে পারছি, বিশেষত স্যার মৃণাল ধর স্যার এখনও জীবিত, উনি পরে টেকাটুলি হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে গিয়েছিলেন, কিন্তু তার পড়ানোর সমস্ত স্মৃতিগুলো এখনও আমাদের মাথায় ভাসে। এবং স্যারের সঙ্গে প্রতিনিয়ত দেখা হয়, তার সঙ্গে কথা হয় এবং স্বাস্থ্যের খোঁজ খবর রাখি, খুব ভাল লাগে। আর তিনি যেভাবে পড়াতেন, আমি হয়তো ছাত্র হয়ে চেষ্টা করি তার মতো পড়ানোর আর কি, সেই জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। আপনার আমলে মানে আপনি যখন পড়েছিলেন সেই সময় উল্লেখযোগ্য দুই একজন ছাত্রছাত্রীর নাম একটু যদি বলেন। হ্যাঁ, বলতে পারি, আমাদের স্কুলে বিশেষত প্রসেনজিৎ রক্ষিত, সুবীর কুণ্ডু, শ্যামল রায় প্রধান, তারপরে মাম্পি সরকার, এরা সবচেয়ে, দেবারতী ছিল খুব ভালো ছাত্রী। আর সায়েন্সে বিশেষত বাইরের থেকে যারা আমরা পড়তে এসেছি, তার মধ্যে ছিল চিন্ময় সোম, ও কমার্সে পড়তো কিন্তু খুবই ভালো ছাত্র ছিল। ফার্স্ট বয় কে ছিল আমাদের সময়? প্রসেনজিৎ টপার ছিল ওই স্কুল থেকে, আর মাম্পে হাই স্কুল থেকে সবচেয়ে হাইয়েস্ট পেয়েছিল, গার্লস স্কুল থেকে ও এসেছিল, আমার মতোই বাইরের স্কুল থেকে এসে। আপনার বাড়ি তো চামটিমুখিতে ছিলেন, তো সেইখান থেকে আপনি ধরেন এই যে আজকে যে জায়গায়, তখন তো সায়েন্স স্ট্রিমে পড়ার আর অন্য জায়গায় চড়াই উত্তরে যে ছিল, এই সময় কিরকম স্ট্রাগল করছেন আপনি পড়াশোনা? সে তো প্রচুর কষ্ট করে পড়তে হয়েছে, কারণ নিজে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সায়েন্স টিউশন পড়ে স্কুল করতে হয়েছে। স্যারদের সবচেয়ে বড় সহযোগিতা ছিল, স্যারদের যখনই আমরা কোনো কিছু প্রবলেম বলতাম, স্যাররা যথাসময় ডেকে পাঠাতো বাড়িতে এবং প্রবলেম সলভ করে দিত, বিশেষত পঙ্কজ স্যার, তারপরে শুভেন্দু স্যার বাংলার এখন রয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার যে টেনাসিটি আছে, এই ধরনের টেনাসিটি এখনকার দিনে ছাত্রছাত্রীদের মধ্যে আছে? সেই বলবো না যে একদম নেই, সেটা নয়, আছে, কিন্তু সংখ্যাটা হয়তো একটু কমে গেছে। আচ্ছা, আপনিও তো একজন শিক্ষক, আপনার আমলে যে শিক্ষকদের সঙ্গে যে আপনার যে আপনি যেভাবে কথাগুলো স্যারদের সঙ্গে কথা বললেন, এখনো কি আপনার মনে হয় আপনি যে শিক্ষক, সেটা আপনার সাথে আপনার ছাত্রছাত্রীদের সম্পর্কটা এরকম? সেটা বলবো না যে নেই, আছে, তবে হয়তো সেই আগের যে ছাত্র শিক্ষক যে একটা বন্ধু সম্পর্ক ছিল এবং অনেক দিন ধরে সেই বন্ডিংটা থাকতো টিকে, এখন হয়তো সেটা না, ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বা নানা রকম পলিউশনের জন্য সেটা হয়তো একটুখানি ডেভিয়েট হয়ে গেছে, কিন্তু আছে, এটুকু বলবো না যে নেই, আছে। এবং সেটা গভীরভাবে টিউশনি পড়তেন, আপনি নিজের জন্য কি টিউশনি পড়তে হয়েছে আপনাকে? আমাকে পড়তে হয়েছে, কিন্তু মানে এখনকার মতো যে টিউশন নেওয়ার যে একটা বিশাল বড় রাশ, সেটা ছিল না আমাদের সময়। হয়তো স্যারদের কাছে হেল্প নিলাম টিউশন, হয়তো বাংলা ইংলিশ, যেমন আমরা টিউশন পড়িনি, আমরা সায়েন্স সাবজেক্টগুলোই শুধু পড়েছি। নমস্কার হরেনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি আমাদের স্কুলের একদম কৃতি ছাত্র। আমাদের 75 বছর ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি,
এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে 21 জানুয়ারি থেকে, 21 থেকে 23 অবধি চলবে প্রথম স্টেজ, তারপরে জুন মাসে একটা আছে, তারপরে আবার লাস্টের দিকে একটা প্রোগ্রাম হবে। 23 তারিখে স্পেশালি আমাদের প্রাক্তনীদের সম্মেলন, সেখানে আমরা প্রাক্তনীরা সমবেত হবো, রিইউনিয়ন হবে, এই বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে। এবং এই ব্যাপারে আমাদের প্রাক্তনীর মঞ্চে আমাদের টোটাল প্রাক্তনীদের ব্যাপারটা দেখছেন যে কনভেনার মুকুলবাবু আছে, মুকুলবাবু প্রসঙ্গে একটু কিছু বলুন আপনি, একটু সামনে সামনে বসে বল। মাস্টারমশাই, আমাদের 2019 সালে 23 জানুয়ারি প্রাক্তমীদের রিউনিয়ন হবে, সেই অনুষ্ঠানে আপনাদের ব্যাসে সমস্ত প্রাক্তমীরা ছাত্র ছাত্রী যারা উপস্থিত থাকতে পারে, এই জন্য আমাদের প্রাক্তমী মঞ্চ থেকে আমাদের প্রাক্তমী সাব কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, এবং অনুষ্ঠানটা যাতে কালারময় হয় সেই জন্য সব সর্বদিক দিয়ে তাদের সাহায্যের হাত বাড়ানো